তো ভিউয়ার্স আপনারা কেমন আছেন বন্ধুগণ? তো গান শুনতে কে না ভালোবাসে, আমরা প্রায় প্রত্যেকে কিন্তু গান শুনতে লাইক করি। তো গান শোনার জন্য যদি একটা ভালো মিউজিক প্লেয়ার না থাকে তাহলে কিন্তু গান শোনার মজাটাই সেখানেই থাকে না। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে জাস্ট একটা সিম্পল মিউজিক প্লেয়ার রয়েছে যেটা আমরা নর্মালভাবে ইউজ করে থাকি অ্যান্ড যার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার, দেখতে তেমন একটা ভালোই লাগছে না। এই রকম মিউজিক প্লেয়ার কিন্তু প্রত্যেক অ্যান্ড্রয়েড ফোনে ডিফল্ট অবস্থায় থাকে, মিউজিক প্লেয়ারটি তেমন একটা অ্যাট্রাক্টিভ নয়। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা একটা অসাম মিউজিক প্লেয়ার, যে মিউজিক প্লেয়ারটিতে আপনার ছবি বা যে কোনো ছবি সেট করতে পারবেন অ্যান্ড আপনার বন্ধুরা যদি এই মিউজিক প্লেয়ারটি দেখে তাহলে কিন্তু তারা সত্যি অবাক হয়ে যাবেই যাবে যে কিভাবে মিউজিক প্লেয়ারে নিজের ছবি সেট করা যায়। তো কিভাবে আপনি মিউজিক প্লেয়ারে নিজের ছবি সেট করবেন, তো সেটাই বলবো আজকের এই ভিডিওতে। তো জানতে হলে ভিডিওটি অবশ্যই পুরো দেখতে থাকুন। তো হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন এক্সপার্ট মিস্ত্রি চ্যানেল, আমি আপনার সাথে আছি। তা চ্যালেঞ্জ শুরু করা যাক। যারা এখনো পর্যন্ত এক্সপার্ট মিস্ত্রি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নিন, সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন আইকনটি রয়েছে সেটি অন করে দিন। ভিউয়ার্স, এর জন্য আপনাকে ছোট্ট একটি অ্যাপ ইনস্টল করতে হবে। তো অ্যাপটি ইনস্টল করার জন্য আপনি সোজা প্লে স্টোর ওপেন করবেন। প্লে স্টোর ওপেন করার পর তো আপনি সার্চ বারে লিখবেন মাই ফটো মিউজিক প্লেয়ার, জাস্ট আপনি এটা লিখবেন। তো লেখার সঙ্গে সঙ্গে আপনি এরকম একটি অ্যাপ্লিকেশান পেয়ে যাবেন। তো আপনি প্রথমে অ্যাপ্লিকেশানটি ইনস্টল করে নেবেন, লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশান বক্সে, দেন আপনি ওপেন করবেন। তো ওপেন করার পর তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে স্টার্ট, জাস্ট আপনি স্টার্টে ক্লিক করবেন। তো স্টার্টে ক্লিক করার পর তো এখানে অ্যাড আসলে অবশ্যই অ্যাডটি কেটে দেবেন। নেক্সট আপনি দেখতে পাচ্ছেন যে পারমিশন অ্যালার্ট, তো এটা আপনি ওকে করবেন। তো ওকে করার পর তো এটা আপনি অ্যালাউ করে দেবেন, এখানে আপনি দুবার অ্যালাউ করবেন। তো অ্যালাউ করার পর এখানে লোডিং হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা একটা সিম্পল মিউজিক প্লেয়ার, জাস্ট একটা সিম্পল, এখানে কোনো রকম ইমেজ সেট করা নেই। তো কীভাবে আপনি এখানে নিজের ছবি বা যে কোনো ছবি সেট করবেন, তো এখানে নিজের ছবি সেট করার জন্য আপনি জাস্ট ফ্রিল্যান্সে ক্লিক করবেন। তো ফ্রিল্যান্সে ক্লিক করার পর আপনি মাই ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করবেন। তো মাই ব্যাকগ্রাউন্ডটা ক্লিক করার পর এখানে অ্যাড আসলে অবশ্যই অ্যাডটি কেটে দেবেন। নেক্সট আপনি সিলেক্ট ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন, তো এখানে ক্লিক করার পর অ্যাডটি কেটে দেবেন। তো অ্যাডটি কেটে দেওয়ার পর আপনি গ্যালারি থেকে একটি ছবি সিলেক্ট করে নেবেন যে ছবিটি আপনি মিউজিক প্লেয়ারে সেট করতে চান। তো আমি একটি ছবি সিলেক্ট করে নিলাম, তো আবার আপনি গ্যালারিতে ক্লিক করবেন। তো গ্যালারিতে ক্লিক করার পর আবার আপনি একটি ছবি সিলেক্ট করে নেবেন। নেক্সট আপনি এটা ক্রপ করবেন, তো ক্রপ করার পর আপনি ক্রপে ক্লিক করবেন, তাহলে ছবিটি চমৎকারভাবে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার ছবিটি চমৎকারভাবে মিউজিক প্লেয়ারে সেট হয়ে গিয়েছে এবং মিউজিক প্লেয়ারটি আগের থেকে অসাম অ্যান্ড অ্যাট্রাক্টিভ লাগছে। এবং আপনার মিউজিক প্লেয়ারটি যদি আপনার বন্ধুরা দেখে তাহলে কিন্তু তারা সত্যি অবাক হয়ে যাবেই যাবে, তারা আপনাকে জিজ্ঞাসা করতে বাধ্য হবে যে কীভাবে আপনি আপনার ছবিকে মিউজিক প্লেয়ারে সেট করেছেন। তো এইভাবে আপনি আপনার ছবিকে মিউজিক প্লেয়ারে সেট করতে পারবেন এবং আপনার মিউজিক প্লেয়ারটি আগের থেকে অসাম অ্যান্ড অ্যাট্রাক্টিভ করে তুলতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড লাইক করবেন অ্যান্ড শেয়ার করে বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। তো সকলে সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।